স্মিতাস অফিশিয়াল ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটি নতুন মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি। এই মিষ্টিটির নাম মাখন মিষ্টি। এই মিষ্টিটি গোপালের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি। তো চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টিটি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। প্রথমে নিয়েছি দুধ, 1 লিটার দুধ ইউজ করছি আমি। আর নিয়েছি মিচড়ি, 4টে বড় মিচড়ির ডালা নিয়েছি আমি। আর নিয়েছি বাটার, 3টে কিউব বাটার নিয়েছি। প্রথমে দুধটাকে গরম করতে বশ করিয়ে দিয়েছি, এটাকে ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নেব। আমাদের এই দুধটা অনেকটা ফুটে মোটা হয়ে এসেছে, গাঢ় হয়ে এসেছে। এবারে এর মধ্যে মিচড়িগুলো সব দিয়ে দেব। এবারে আবারও ভালো করে ফুটিয়ে নেব। মিচড়িগুলো ভালোভাবে দুধের সাথে মিশে গেছে, গিয়ে একটু ক্ষীরে পরিণত হয়ে গেছে দুধটা। এবারে আরো খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি বাটার গুলো দিয়ে নেব। এবারে আমি বাটার গুলো দুধের মধ্যে দিয়ে নেব। এভাবে এক এক করে আমি সব দিয়ে নেব বাটারগুলো। বাটারগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাখনটা দেওয়ার পরে আরো বেশি ঘন হয়ে উঠেছে দুধটা। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মাখন মিষ্টি, খুবই সহজ সহজ পদ্ধতিতে। এটি সাধারণ ক্ষীরের মতো পদ্ধতিতে তৈরি হলেও এটি সাধারণ ক্ষীরের থেকে একদমই আলাদা অন্যরকম স্বাদ।